কলকাতা, এবার কলকাতা যাওয়ার জন্য আমি একদম ফুল দমে রেডি। যেসব পরে একেবারে আমি স্টেশনে চলে গেছি, আমি স্টেশনে আমি ঘোরতে পারবো না আপনাদের, কারণ আমাদের ট্রেন এখনই ঢুকবে, কারণ আমরা যদি যাই আমরা এখন ট্রেন ফেল করে যাবো। তো আমি ট্রেনে দেখা করবো একেবারে, কাটা পাই। তো আপনারা, তো আমি ট্রেনে আছি, এখানে আমার মা বাবা ভাই আমার এক অন্য ভাই মানে নেইবার ভাই সবাই মিলে যাচ্ছি কলকাতা। বাইরে জানলা দিয়ে দেখে দিলাম আপনাদের, এখন রাত ঠিক 1টা বাজে, আমরা এখন যাচ্ছি। দেখি আমরা এখন এই বগি থেকে অন্য একটা বগিতে যাচ্ছি, আমি একা। মাঝখানে একটু ফ্ল্যাগ দেখতে পাবে, সেখানে বোঝা যাচ্ছে যে আলাদা জায়গা, বাথরুম, বাথরুমে গেলাম আমি দেখাচ্ছি অন্য বগিতে। রওনা একটা বগি, তো আমার আরও একটা নতুন ভিডিও আনবো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে লাইক করে দাও, আমি তরুণ একটা ভিডিও আপনাদের জানাতে পারবো, তারপর দেখতে পাবো। আমি তোমাদেরকে নিয়ে যাবো মালদায়, মালদা স্টেশনে যে চলে এসেছি। মালদা স্টেশনে বন্ধুরা, আমি ও আমরা বসেছি কোন জায়গায় তোমাদের দেখাই। এখানে আমরা বসেছি, মজা তো হচ্ছে খুবই। কলকাতা যাবো, এই তো পৌঁছাবো, টাইম লাগবে না, টাইম লাগবে কিন্তু টেনশন নিতে হবে। আমার পরের ভিডিওর জন্য প্রস্তুত থাকো, নিয়ে আসবো আমি আমার পরের নতুন এক ভিডিও তোমাদের কাছে, তোমাদের জন্য। স্টলের খাওয়ার খাই না, মা বলছে বাইরে খাওয়া খেতে না, তো আমরা বাইরে খাওয়া কিছু খাচ্ছি না, আমরা অ্যাভেলেবেল খাবার নিয়ে রেখেছি। তো হর্ন মেরে দিল, আমরা এখন বেরিয়ে গেছি কলকাতা থেকে। বাই বাই মালদা, থাকো, আমরা নিয়ে আসবো নতুন ভিডিও তোমাদের কাছে। মালদা থেকে বেরিয়ে গেলাম, কালকে সকালে আমরা পৌঁছে যাবো, তো সেইখানে কী কী করবো সেটা জানতে হলে আমাদের সাথে থাকতে হবে, আমার সাথে বেসিক্যালি। মালদাকে তো ছেড়ে গেলাম, এই ভিডিও আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখতে থাকো এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বারটা ক্লিক করে দাও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যায় যে আমি কোথায় আছি না আছি। এই হচ্ছে মালদা, তো মালদা আমাদের থেকে বিদায়, এই প্রথম আমার মালদা আসা হলো, এই শেষ, টাটা। আপনার শ্বশুর আদি পেতে।